আজকে আমাদের শুটিংটা শুরু হতে ভোর 6টা পর্যন্ত আর কি। আচ্ছা, তো শুটিং করতে করতে ডায়লগ বলতে বলতে কোনো সময় আমি হেসে ফেলেছি, কোনো সময় আনোয়ারা হেসে ফেলেছে, কোনো সময় সিরাজ ভাই, কিন্তু খানজলের কিন্তু কোনো সময় হাসতো না। 70 দশক শুরুতে এটা আপনারই পরিচালিত, আপনাদের প্রোডাকশন ছবি ছিল প্রতিনিধি ছায়াছবিটা, এই ছবিটা নিয়ে কিছু শুনতে চাই। তো এখানে একটা গান আছে, তুমি তুমি বড় ভাগ্যবতী। আচ্ছা, এই এই গানটাতে আমাদের দেশের যে দুজন প্রখ্যাত শিল্পী আছেন সাবিনা ইয়াসমিন ও রুনায়লা, তারা কিন্তু আর কোনো ছবিতে একসাথে গান করেনি, এবং এই ছবিটাতে তারা একমাত্র এখনো পর্যন্ত এই ছবিটাতে তারা মানে দুজন একসঙ্গে করেছেন, এবং এটা নাকি আজিম ভাইয়ের অবদান ছিল। এই গল্পটা একটু শুনুন। তো এখন যখন এই গানটা গাজী মাজরান আপনি লিখলো, সত্যদা এটা সুর করলেন, তখন বললো যে এই যে দুই হিরোইনের মুখে গান এটা কে করবে। তখন একজন দিলে, সাবিনা যদি দুই ভয়েস দেয় তাহলে শুনতে খারাপ লাগবে, যে আমার ভয়েসও সাবিনা আর রুজিয়াপার ভয়েসটাও সাবিনা। তখন সত্যদা বললো যদি রুনা লায়লাকে করা যায়, রুনা লায়লা সাবিনা করলে খুব ভালো হবে। তখন গাজী ভাই বললো যে কি করে হবে, এটা তো দুজনকে কি নিয়ে যাবে একসাথে। আজিম সাহেব বললো যে এটা আমার উপর ছেড়ে দাও তোমরা, আমি ওদেরকে এই করবো। সে কি করে কি করে কি করে যেন সাবিনা রুনাকে একসাথে করলো, আর তখন কিন্তু আলাদা আলাদা রেকর্ডিং করা যেত, একসাথে রেকর্ডিং হতো। সে কিভাবে ম্যানেজ করলো, ম্যানেজ করে দুজনকে দিয়ে গানটা করলো। আপা, প্রতিনিধি ছায়াছবিতে কিন্তু আরেকটি কালজয়ী গান আছে, সবাই বলে মা, তাই তো আসলেই। এবং আমাদের দেশে মানে মা নিয়ে যতগুলো গান আছে তার মধ্যে এই গানটি কিন্তু অন্যতম একটি গান। সবাই বলো মা, সবাই তো অভিনয় না, অনেকগুলো ছবি পরিচালনা করেছেন, আর আমি একটা ছবি করেছিলাম আর কি, অর্পণ ছবিটা, অর্পণ ছবি আর কি, আমি ববিতা রাজ্জাক ছিল। মুহূর্তে আরেকটা ছবির নাম মনে পড়ছে, এই ছবিটা কিন্তু মানে অসাধারণ একটি ছবি ছিল। আয়না অবশিষ্ট কিন্তু একটা বৈশিষ্ট্য আছে, এটা কিন্তু এক টিকিটে দুইটা ছবি দেখা যেত, তাই? হ্যাঁ, এটা একটা ছবি না, না না, আয়না হচ্ছে একটা, অবশিষ্ট হচ্ছে আর আলাদা, কিন্তু দুটো একসাথে ছবি, দুটো একসাথে, মানে একটা টিকিট কাটলে দুটো ছবি, দুটো ছবি, ইন্টারভেল পর্যন্ত একটা, ইন্টারভেলের পরে আর একটা। আয়নাতে ছিল আজিম সাহেব আর শর্মিলে আহমেদ, আচ্ছা, আর অবশিষ্ট ছিলাম আমি আর বশির আহমেদ বলে একজন, ওই একটাই ছবি করেছে আর করেছিল বশির আহমেদ। আয়না অবশিষ্টতে যে কালজয়ী গানটা ছিল, আকাশের হাতে আছে এক রাশি, আকাশের হাতে আছে এক রাশি নীল, বাতাসের আছে কিছু গন্ধ, তাই না? হ্যাঁ, ঠিক তাই, একেবারে গানটা গেয়ে ফেললাম। আপনার আরেকটি মানে স্মরণীয় একটি ছবি ছিল, ছুটির ঘন্টা, 80 দশকের ছবি, এটা কিন্তু সত্যিকারের ঘটনা, জানো নাকি এটা? হ্যাঁ, এটা শুনেছিলাম যে সত্যি কাহিনী নিয়ে এই ছবিটা তৈরি হয়েছিল আর কি, স্কুলের মধ্যে আটকে পড়ে গেছিল ছেলেটা। মানে ওটা, ওই ছবিতে আপনার অভিনয় ছিল খুবই তাচি। আপা, এখন আপনাকে আমি একটু ছোটবেলা নিয়ে যেতে চাই, শৈশবে আপনার কোথায় কেটেছে বাংলাদেশের, এবং পড়াশোনা, ভাই বোন? আচ্ছা, আমি শৈশব তো আমার দেশ তো কুষ্টিয়া, আচ্ছা, থানাপাড়া, ওখানে আমি পড়াশোনা করেছি, তারপরে আমি ছোট বয়সে চলে আসছি উঠতে। আমার মা ইচ্ছা ছিল, তার আমরা 4 বোন 3 ভাই, তো মা ইচ্ছা ছিল একটা মেয়েকে তার চলচ্চিত্রতে নিয়ে আসবে, সেটা তার ইচ্ছা হয়েছিল সুচিত্রা উত্তমের ছবি দেখে, তো সেটা হয়তো আমাকে দিয়ে তার আশাটা পূর্ণ হয়েছে আর কি। আরেকটা ছবি, যে ছবিটা আমরা এই মনিটরে দেখে মানে মনে পড়লো, টাকার খেলা ছায়াছবিটা, সেই সময়ের কি বলবো, সারা জাগানো ছবি, আর অনেক সুপার সুপার হিট। আজিম ভাইয়ের সাথে আপনার এই ছবির মানে এই আমরা অংশ বিশেষ দেখতে পাচ্ছি, এবং এটি একটি গানের দৃশ্য ছিল, তাই না? মনে পড়ছে আপা? এবং যে আমি যে কাপড়টা পরেছি তখন এই টাকার খেলা রিলিজ হওয়ার পর, তো সুজাতা স্টাইল কাপড় একটা। আচ্ছা, অনেক ভালো লাগলো আজকে আপনার সাথে গল্প করে, আসলে মনে হচ্ছে যেন গল্প শেষ হয়নি, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা আপনার সেই গানের কথা দিয়ে বলতে চাই যে এই বাঁধন খুলে যেও না, খুলে যেও না, এই বাঁধন খুলে যেও না, জানি এই বাঁধন খুলে যেও না। দর্শক, আপনারা দেখছিলেন এতক্ষণ আমি গল্প করছিলাম আমাদের দেশের স্বনামধন্য চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আপার সঙ্গে। আসলে সেই শুরুতে বলেছিলাম 60 দশক থেকে এই 2016,
অনেকটা পথ, সে অনেকটা পথের গল্প এই অল্প সময় করা একেবারেই সম্ভব না। তারপরেও আমি চেষ্টা করেছি এই অল্প সময়ের ভেতর আমাদের সবার প্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আপার কিছু গল্প আপনাদের শোনাতে। নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আমাদের এই প্রিয় অভিনেত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। সে গানের কথায় বলতে চাই, এ বাঁধন খুলে যেও না, এবং তিনি আমাদের কখনো খুলে যাবেন না, আমাদের ভালোবাসাকে কখনো তিনি ফেলে যাবেন না, আমাদের মনের মাঝেই তিনি সবসময় বিরাজ করবেন।